নিজস্ব জমি থাকার পরও ঠিক রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক মতো ফসল উৎপাদন করতে পারছেন না। সেচের অভাবে অনাবাদি পড়ে আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাদুরিয়া এলাকার প্রায় 200 বিঘা জমি। কৃষকদের অভিযোগ, 2021 সালের ডিসেম্বর থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কষ্টার্জিত টাকা দিয়ে সেচ পাম্প কিনলেও এখন অলস পড়ে আছে। সেচের বিপরীতে একমাত্র ভরসা নলকূপ থেকে পানি নিয়ে কোনো মতে চলছে কৃষিকাজ। দ্রুত বিদ্যুৎ সংযোগ না হলে চরম আর্থিক সংকটের আশঙ্কা কৃষকদের। পানির খুব প্রবলেম, আমরা আবাদ করতে পারতেছি না, আমাদের আবাদ পুরো আছে। বিদ্যুতের কারণে কোনো রবি শস্য আবাদ করতে পারিনি, কোনো আলু আবাদ করতে পারিনি, বীজতলা তৈরি করতে পারিনি। লাইন টাইন সব টানা হয়েছে, আজকে সংযোগ দিবে কালকার সংযোগ দেবে, এই টিউনো ছাড়াও দেয় না, বা বিদ্যুৎ অফিস আরও কেউ দেয় না। টিউনো ছাড়া আসতেছেন এখানে, কতবার আর আসবে, কোন লাইনটা পাবো, কখন লাগাবো, কখন আমরা জমি। অবশ্য বিদ্যুৎ সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বলাই চন্দ্রের সংযোগের বিষয়ে তিনি যেদিন আবেদন করেন, আমরা যথাসময়ে তার আবেদন গ্রহণ করে টিউনো স্যারের সাথেও কথা হয়েছে, সদরের জিএম স্যারের সাথেও কথা হয়েছে, আমরা যথাসময়ে সংযোগ দেওয়ার জন্য দ্রুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করব। হাকিমপুর উপজেলায় এবার 7,120 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, হিলি।